হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বেজে গেছে 10:15। আজকে আমি আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আর আজকে তো তোমাদের রিকোয়েস্টেড ভিডিও করতে চলেছি, যেটা হচ্ছে সন্টুর গিফট দেখানোর। তো সকালটা শুরু করছি আজকে তাড়াতাড়ি স্নান করে, কেন তোমরা জানো ডেলি ওকে রেডি করে, ওকে সব কিছু করে তারপর স্নান করতে হয়। তো দেন আজকে আমি তাড়াতাড়ি উঠে গেছি 9:30, যেহেতু বৃহস্পতিবার, বিক্রম পুজো টুজো করবে। আর জামা কাপড় কাচা ছিল, দুটো বিছানার চাদর ছিল, কালকে রাতে ওর বার্থডের দিন যেই চাদরটা পাতা ছিল ওর উপরে নতুন চাদর পাতা হয়েছে। তো অলরেডি নিচের চাদরটা তো নোংরা ছিলই, আর ওপরে চাদরটাও নোংরা হয়ে গেছিলো, ওই জন্য দুটো চাদর কেচেছি। সব বালিশের ওয়াটার, চন্টুর যাবতীয় জামা প্যান্ট। এই যে আমার পাপা ঘুমাচ্ছে, দেখো উঠে গেছে। আমি স্নান টান করে এসেছি এবার, মানে রিল্যাক্স, আর কোনো কিছু নেই। তোমাদের আজকে তো দেখাবো সন্টুর গিফটগুলো। আজকে আমার অবস্থা খারাপ, আর সকালবেলা দেখাবো না, কিন্তু দেখাবো বিকেলবেলা। তো তার আগে একটু ছোট্ট ব্লগ করা যাবে সারাদিনে। তারপরে আমি ভাবছিলাম যে ছাদে আগে মেলে আসবো, তারপর সন্টুকে ঘুম থেকে তুলবো, বাট আমি সেটা করলাম না। আমি চাই না বাচ্চাটা সকাল সকাল উঠে কাঁদুক, তাই জন্য আমি ওকে এখন তুলে দিলাম। তুলে দিয়ে পারলে আমি ওকে নিয়ে চলে যাবো ছাদে, জামা প্যান্ট মেলে আসবো। আর আগের ব্লগে দেখেছো রাত্রেবেলা আমি অ্যালোভেরা দিয়েছিলাম, তো আর তার জন্য আজকে আমি শ্যাম্পু করে নিয়েছি। বিক্রম তো খুব বকাবকি করছিলো রাতে, কেন তুমি মাখলে হ্যান ত্যান দেখলে, তো এখনও তো উঠছে না, দেখো আবার শুয়ে পড়েছে পাপা। যদি ফ্যানটা না চালাই ও তো খুব কাঁদতে কাঁদতে ওঠে, তার জন্য আমি ফ্যানটা একদম জোরেই চালিয়ে দিয়ে গেছিলাম, ওঠেনি। তো দেখি কতক্ষণে ওঠে, দেখতে থাকো আজকে ব্লগটা। কি করবো বুঝতে পারছি না, সন্টু এখনো উঠছে না। এই উঠে গেছে, তাড়াতাড়ি তুলে দিয়েছি বাবা তোমাকে, তুমি আজকে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করবে। ও বাবা আবার ঘুমিয়ে পড়লো। অন্য সব বাচ্চাদের রুটিন থাকে, ওরা 7টার সময় উঠে যায়, 8টা নাগাদ ব্রেকফাস্ট করে, কিন্তু আমার এই বাচ্চাটা রাতেবেলা 12:30। অন্য বাচ্চারা হয়তো 10টার মধ্যে ঘুমিয়ে যায়, কিন্তু আমার বাচ্চারা 10টার সময় ঘুমায় না, ঘুমায় 12:30, 1টা। তার জন্য হয়তো ওর উঠতে দেরি হয়, 10:30, 11টা বাজে মানে। আর গরমকালে তো উঠে যাবে তাড়াতাড়ি, শীতকাল বলে হয়তো উঠছে না, এটা ওর হ্যাবিট, আমরা কেউ ওকে হ্যাবিট করে নিই, ও যখন ওঠে আমরা তখনই অ্যাকসেপ্ট করে নিই, বা কি বলবো, যাই না কেন ওর এটা হ্যাবিট। অন্য বাচ্চারা 8টার মধ্যে ব্রেকফাস্ট করে নেয়, ওর ব্রেকফাস্ট করতে করতে 11:30, 12:30 বাজে। কেন আজকে নয় আমি তুলছি, ডেলি আমি তুলি না, ডেলি আমি নিজেও 11টার সময় উঠি, উঠেই আগে দিন ওর খাবার টাবার করতে হয়, তো সেই 11:30 বেজেই যায়। তারপর দিন 1টা নাগাদ তো লাঞ্চ করে, তো আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছে, উঠে যাবে, এখনো ঘুম ভাঙছে না, কি করবো বুঝতেই পারছি না, দেখা যাক। চলো বাবা, শোনো বাবা, অটো অটো, আমি চলে যাচ্ছি, মামা চলে যাচ্ছে, মামা চলে যাচ্ছে, টাটা, গুড মর্নিং বললো, হাই হাই বলে দাও বাবা, হাই, এই তো হাই বলছে, হাই সে হাই 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 হাই, দেখেছে তোমাদের সকাল 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 হাই বলছে, দেখো ও যেহেতু শিখে গেছে আমার থেকে একটুখানি, তাই জন্য দেখো বলছি মাম্মা চলে যাবে, পাপা মাম্মা চলে, হাই বলে দেবো পাপা আবার, হাই 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 হাই, ও মাই কিউটি পা, হাই বলে দাও আমার, হাই সে হাই পাপা, হাই বলে দাও পাপা, হাই হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই মম চ্যানেল। তোমাদের সন্টুর হাই লাগাটা কেমন লাগলো প্লিজ জানিও, প্লিজ জানিও, প্লিজ জানিও, কেন অন্য টাইমে কয় না, আজকে করলে আমি খুব খুশি, কালকেও ঘুম থেকেও কাঁদতে কাঁদতে ওঠেনি।
पापा से हाय। पापा पापा चूले पूरे जट पड़े गेछे। पापा ए पापा से हाय। से हाय 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 फ्लाइंग किस दिए दो सबाइके एकटा। ओली बावली फ्लाइंग किसे दिए दिए सकाल सकाल तुम्हें। तो चलो सन्टू उठे गाचे ओके निये एबार छादे जाई तारपर देखा करछि टाटा। ओली बावली देखो कल के दुटो बालिशेर वार लागानो हयनि। पापा ओइटाओ लागानो हयनि। एई देखो ओर पायेर बालिशटातेओ लागानो हयनि। ओइटाइओ देखाच्छे। ओ एत कथा कि करे बोझे आमि जानि ना। ओ एत कथा कि करे बोझे ओ जानि ना। দেখো কি করছি দেখো। পাপা সবাইকে একটু চোখ মেরে দাও তো। পাপা চোখ মেরে দাও। চোখ মেরে দাও পাপা। ওই দেখ ওই দেখ এই দেখ। সবাইকে একটু ফ্ল্যাঙ্ক কিস দিয়ে দাও পাপা। ফ্ল্যাঙ্ক কিস করে দাও। ফ্ল্যাঙ্ক কিস দিয়ে দাও পাপা। নিজের মুখটা দেখছি দেখো চোখগুলো কি বড় বড় করে। আমি চাই সবসময় ও হাসতে খেলতে ঘুম থেকে উঠুক নাকি কাঁদতে কাঁদতে। তাহলে ওরও সারাটা দিন একদম বেকার চলে যায় আর আমারও তো যাই যায়। দেখো মামাকে কিভাবে দেখছে। মাথাটা ভেজা আছে ছাদে গিয়ে। মাথাটা ভেজা নেই চুলটা ভেজা আছে ছাদে গিয়ে। আমি জামা প্যান্ট যতক্ষণ মেঘবো চুলটা ততক্ষণ ছাড়া থাকবে। আর ওকে এখন ফ্রেশ ট্রেশ করে তারপরেই নিয়ে যাবো। ওলে বাবা ই বাবা ওরে বাবা। এটা হচ্ছে ওর অ্যাক্টিভিটি সকালবেলা ঘুম থেকে উঠে ও এপার ওপার দাপাস করে। মামা ফ্ল্যাঙ্ক কিস দিয়ে দাও একটা। গুলগুলি গুলগুলি গুলি 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 গুলি। আমি এত টাইম স্পেন্ড করি ওর সাথে তোমাদেরকে দেখাতে খুবই ভালো লাগে। ছোটবেলাটা আমি খুব যত দিন যাচ্ছে ওর সাথে সবসময় আমি অ্যাক্টিভিটি করি খেলি। যত দিন যাচ্ছে ও বড় হচ্ছে মানে এই মকাগুলো আমি গাওয়াতে চাই না মানে হারাতে চাই না এই মকাগুলো। তার জন্য যতটা পারি আমি পাপার সাথে আমি টাইম স্পেন্ড করি। বাবা মামাকে একটা হাম্পা দাও। ওই বাবা দিয়ে আমি শুনে দি। এখন ও কী করবে বুঝে পাচ্ছে না। তোমরা যদি সন্টু এরকম ডেইলি সকালবেলার সিন দেখতে চাও তো প্লিজ আমাকে জানিও আমি দেখাবো। কিন্তু ডেইলি হয়ে ওঠে না। আজকে যেহেতু আমি একদম ফ্রি স্নান মানে কাপড় জামা কাচা মানে একদম পুরো রিল্যাক্স তাই জন্য তোমাদের দেখাতে পাচ্ছি। বউ বউ ওই দেখো ওইটা আমার পাপার বউ বউ। আর এইগুলো হচ্ছে টেডিগুলো সাজানো। ও বাই করে দাও। টাটা করে দাও। টাটা টাটা করে দাও। বলে টাটা আবার পরে দেখা করবো। টাটা করে দাও। টাটা বাই বাই। চলো ওকে চলো ফ্রেশ করে নিই। ফ্রেশ ট্রেশ করে চুল টুল বেঁধে খাইয়ে টাইয়ে তারপর তোমাদের সামনে আবার আনছি সন্টুকে। পটি হচ্ছে ঠিক আছে। টাটা। দেখো আমার বেড ক্লিন হয়ে গেছে। এই যে পাপা এখানে দুষ্টুমি করছে। বেডটা ক্লিন হয়ে গেছে। এবার যে ঘরটা ঝাড় দিয়ে মুছবো তার আগে ওকে একটু ফ্রেশ করে নেব তারপর চলো। দেখো টেডি হাই। টেডি হাই বলে দাও। এখানে একটা ঝুলি রেখেছি তো তোমাদের আজ বিকালে সব দেখাবো। দেখো আমার পাপা রেডি হয়ে গেছে ফ্রেশ হয়ে। দুটো টিক্কি বেঁধেছে। এই যে এই একটা দেখি পাপা ঘোরা ঘোরা ঘোরা। ওই দেখো পিছনে একটা এখন বসে আছে খাবে বলে। গলু গলু এই দেখো বসে আছে এখন এখন খাবে বলে বসে আছে। ওর খাবারটা হ্যাঁ হ্যাঁ ও খাবারটা বসিয়ে এসছি।
ঠান্ডা? এই বাবা, ক্রিম মুখে মাখো, ক্রিম মুখে মাখো, মুখে মাখো, মুখে মাখো, ক্রিম মুখে মাখো। ওই দেখো ক্রিম লাগাচ্ছে, লাগাও ক্রিম লাগাও এমনি এমনি করে। ওই বাবুজি ছোট বাচ্চা, তো তুমি ফ্র্যাঙ্ক কিস দাও, এটা দাও, দাও দাও, এই যে ফ্র্যাঙ্ক কিস না, ওইটা না, ফ্র্যাঙ্ক কিস দাও। এই দেখো দুটো টিকি বেঁধেছি। তুমি কি করছো? এই যে এই যে, নমো নমো করো, নমো নমো, নমো নমো, নমো নমো, তুমি করো নমো করো। এন একটা জিনিস পেয়েছে, নমো নমো, কি দেখি ওইটা? বসো খাবার নিয়ে আসছি, আবার ফেললে। যা ওইটুকানি বাজালো, নমো করে দাও, নমো করে দাও, তুমি নমো নমো, নমো নমো, দুষ্টুমি খালি খালি দুষ্টুমি কারে আমার পাপা, নমো নমো, নমো 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 নমো, তখনই ভালো করেছিল। নিচে নামো, নিচে নামো, নিচে নামো, নামো, নিচে নামো, নিচে নামো, নিচে নামো, নিচে নামো, নিচে নামো, কেমনি করে নিচে নামে এউ বাবা রে, নিচে নামো, নিচে নামো, নিচে নামো, এই দেখ আবার উপরে ওঠো, উপরে ওঠো, এদিকে ঘোরো, এদিকে ঘোরো, ওপরে ওঠো, ওপরে ওঠো, ওপরে ওঠো, ওপরে ওঠো, এই এই এই, ওপরে ওঠো, ওপরে ওঠো, এই দেখো, এই দেখো, তো দেখো এখানে ও হাঁটছে, আর এখনো ও লাঞ্চ করেনি, এক্ষুনি লাঞ্চ করবে। আর তার আগে আমি ভাবলাম ওর সাথে একটু খেলে নিই, আমি আরও এই টাইমে একটু বাইরে গেছিলাম মার দোকানে, তো মা ছিল না বলে আবার চলে এসছি, ওকে কোলে কোলেই নিয়ে গেছিলাম, গাড়িতে করে নিয়ে যাইনি। আর আমি এখানে ডিম ছাড়াতে বসবো একটু পরেই, সেটা তোমাদের দেখাবো না বাট বলছি, তো ডিম ছাড়ানোর টাইমে তো মানে এই দেখো নাচছে নাচছে, কেন গান চলছে তাই জন্য। আর ডিম ছাড়ানোর টাইমে তো আমার কোলে মানে বেয়ে বেল বাদরের মতন উঠবে, এটা হচ্ছে একটু ওয়ার্কআউট করছে হাঁটার, একবার বসছে একবার উঠছে, এটাই ও মজা। আর ঠেলে ঠেলে হাঁটছে, ও খুবই ভীতু কিন্তু খুবই বদমাস, বুঝতেই পারছো তোমরা, দেখো আবার পড়ে গেছে, আবার উঠছে, এই করছে। আমি মানে এই জিনিসগুলো কোনোদিন হারাতে চাই না, ওর এই মুহূর্তগুলো আমি কোনোদিন ভুলতে পারবো না, আর এই মুহূর্তগুলো যেন থাকে, ওই জন্য ওর সাথে বেশি যত পারি আমি টাইম স্পেন্ড করার চেষ্টা করি। আর করি ও চেষ্টা কি, আমি সারাটা দিন আদার্স না কাজ করেও আমি ওর পিছনে বেশি কাজ করি বা ওকে বেশি সময় দিই আমি, এটাই আমার কাজ। আর দেখো এখানে ওর লাঞ্চটা দেখিয়ে দিচ্ছি, এখানে ওর লাঞ্চ রেডি হয়ে গেছে, আজকে আমি ফার্স্ট টাইম ওকে ডিম দিচ্ছি। এখানে আছে ভাত, পেস্ট করা ভাত আছে, আলু আছে, তার ভেতরে হোয়াইট পার্টটা আছে আর ওপরে ইয়েলো পার্টটা মানে একটু গার্নিশিং এর জন্য ছড়িয়ে দিয়েছি। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন বেজে আছে 5:20 আর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম 4:30 নাগাদ, তো 4:30 অবধি ফোন নিয়ে ঘাটতে ঘাটতে ভাবলাম যে দেখাবো কি দেখাবো না, দেখাবো কি দেখাবো না, কেন বলো তো একবার জিনিসপত্র গুছিয়ে রেখে দিলে না দেখানো অনেক মুশকিল হয়ে যায়,
কিন্তু তোমরা বলেছো যখন অবভিয়াসলি দেখাবই, তো এখন বেজে গেছে 5:25। সারাদিনের তো আমার ব্লগ ছিলই, আর আমি এখন সন্টুর খাবারটা করব। ও ঘুম থেকে উঠে গেছে, ওর খাবারটা করে ওকে খাইয়ে নেব। খাইয়ে টাইয়ে নিয়ে তারপরে সব জিনিসগুলো কালেক্ট করব, সেটা তো তোমাদের দেখাবো, আর গিফটগুলো দেখতে পারবে তোমরা কালকের ব্লগে, ঠিক আছে? তো মানে ভিডিওটা আমি একটু পরেই, এই ভিডিওটা আমি একটু পরেই এন্ড করে দেবো, কেন একটা ভিডিওর মধ্যে যদি এত বড় একটা, তার মধ্যে টেডিগুলো সব দেখাবো, সব বলবো, সেখানেও অনেকটা টাইম চলে যাবে। আমি চাই না যে তোমাদের সাথে কেটে কেটে কথা বলি বা কেটে দিই সিনগুলো বা কিছু জিনিস কেটে দিই, তো সব ডিটেলসে বলবো। তাই জন্য আর কি ভাবছি যে এই ব্লগটা এখানেই শেষ করে দেবো, আর শেষ করার পরে আমি নতুন ব্লগ এখন থেকেই স্টার্ট করব আবার, যেটা যাবে তোমাদের কাছে কালকে আবার। বুঝতে পেরেছো আমি কী বলেছি? তো চলো সন্টুর খাবারটা করে আনি, ওকে আগে শান্ত শান্ত করে খাইয়ে টাইয়ে দিই, নাহলে আমার তো অনেকক্ষণের টাইমের ব্যাপার, ও সব অপর দিয়ে নামাবো এখানে, সব যেগুলো আছে নিয়ে আসবো, থালা বাসনগুলো সব ঠাকুর ঘরে রাখা আছে ওগুলো নিয়ে আসবো, ডাইনিংয়ে ছোটো খাটের মধ্যে ওর গাড়ি, মানে ওই টকবক টকবক ঘোরা গাড়িগুলো, তারপর একটা চেয়ার আছে, তারপরে রূপো সোনাগুলো সব বার করব, ক্যাশগুলো তো আর তোমাদের দেখাতে পারবো না, ক্যাশ আর একটু বেশি হয়েছে, আমি বলছি না কেন, বিক্রম যদি ভিডিওটা দেখে তাহলে বলবে যে ক্যাশ দাও আরও দাও, তো 5,000 টাকা ক্যাশ পেয়েছি, ঠিক আছে? এইটুখানি বললাম, আর একটু বেশিই ছিল, সেটা আমি চেপে নিয়েছি। আর সন্টুর জন্য একটা গিফট অর্ডার করেছিলাম বললাম, এক্ষুনি একটু আগে ক্যান্সেল করে দিয়েছি, এতদিন দেখাইনি আর এখন দেখাচ্ছে আনঅ্যাভেলেবল, মানে হচ্ছে এই জিনিসটা এখন নেই। ওরকম আমার সাথে হয়েছিল, একটা আইশ্যাডো প্যালেট নিয়েছিলাম, তো প্যালেটটা নিয়ে যখন প্রথম দিয়েই তো তোরা বলবি যে জিনিসটা নেই বা কিছু, তো যখন এবার আমি তো জানি আমার প্রোডাক্টটা একটাই আছে, হয়তো আমার কাছে রিসিভ হয়ে যাবে, তারপরে হয়তো নেই লিখে দিয়েছে, যখন প্রোডাক্টটা এসে দেখছি অন্য প্রোডাক্ট, কীরকম না মাথাটা গরম হয়। ওই জন্য আমি কী করলাম, যেই দেখলাম কালকে ডেলিভারি হওয়ার কথা ছিল, যেই দেখলাম প্রোডাক্টটা আনঅ্যাভেলেবল বলছে, সঙ্গে সঙ্গে আমি ক্যান্সেল করে দিলাম। তোমরাও এরকমই করবে, ধরো 3-4 দিন হয়ে গেছে অর্ডার করেছো, সেই জায়গাটা দেখবে আনঅ্যাভেলেবল লেখা আছে, মানে আউট অফ স্টক বা কিছু, সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দিও, কেন তোমার কাছে সেই সেম প্রোডাক্ট আসবে না, বুঝেছো? আমার আমার মানে নিজের চোখে এই জিনিসটা দেখা, তাই আমার অভিজ্ঞতায় আমি তোমাদেরকে বললাম। তো চলো আর বেশি বকবক করবো না, সন্টুকে খাইয়ে নিই, খাইয়ে টাইয়ে নিয়ে তারপর একটু তোমাদের সাথে কথা বলবো, তারপর দেন ভিডিওটা এখানে শেষ করবো। তো চলো দেখতে থাকো। হ্যালো গাইস, এখন বেজে গেছে 6:45, আমি তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে নেবো, দেখো কী অবস্থা। দুজনে যেহেতু আজকে শুয়েছিলাম, তো কম্বল টম্বলগুলো পরিষ্কার করে নেবো, আর ওই ঘরে যে ঠাকুর ঘরে জোর থালাগুলো আছে পিতলের, ওইগুলো সব নিয়ে আসবো এখন, আর ওপর দিয়ে সব নামাবো, তোমাদের রিকোয়েস্ট আমার আমাকে রাখতেই হবে। তো আমি এখনই সব টেডিগুলো তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি যে আমি কী কী করছি, এইটুখানি দেখে নাও, আর ব্লগটা তো কালকে আসছেই, তো কালকে দেখে নিই। তো চলো, তো চলো গোছানোটা দেখো আর গিফটগুলো কালকে দেখো। তো বন্ধুরা দেখো, আমি তাড়াতাড়ি চটাপট আমি এই কম্বলগুলো ভাঁজ করে নেবো, এগুলো দুপুরবেলা গায়ে দিয়েছিলাম, সুন্দর করে রাখবো, যাতে আমি টেডিগুলো নামিয়ে সুন্দর করে সাজাতে পারি, বিছানায় কম্বলগুলো থাকলে পাহাড় হয়ে থাকবে, ওই জন্য তো আমি সুন্দর করে গুছিয়ে নিই। আর এই ব্লগটা তো আমি এখানেই শেষ করছি, দেখা করছি নেক্সট ব্লগে সন্টুর বার্থডে গিফট। আর তোমরা অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো। তো আজকের মতন এখানে টাটা বাই বাই, দেখা করছি নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকে, লাভ ইউ অল।